হারমোনিকা বাই মন্ডল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়াসকর্ণী মন্ডল সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলা হারমোনিকা টিউটোরিয়ালের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে যারা নতুন হারমোনিকা শিখতে চান তাদের জন্য কেমন হারমোনিকা দরকার, অর্থাৎ তারা কি হারমোনিকা কিনবেন। বন্ধুরা, যেসব হারমোনিকা সঙ্গীতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডায়াটোনিক হারমোনিকা, ক্রোমাটিক হারমোনিকা, অক্টেভ হারমোনিকা, ট্রিমোলো হারমোনিকা, এছাড়াও আরও অনেক ধরনের হারমোনিকা আছে। আমি ডায়াটোনিক হারমোনিকা এবং ক্রোমাটিক হারমোনিকা সম্পর্কে একটু বলি। ডায়াটোনিক হারমোনিকাতে সঙ্গীতের সবগুলো নোট নেই, এখানে শুধুমাত্র 7টি নোট, সা রে গা মা পা ধা নি, মানে যে কোনো নির্দিষ্ট স্কেলের 7টি নোট এখানে থাকে, এর বেশি নোট এখানে থাকে না। কিন্তু ক্রোমাটিক হারমোনিকার ক্ষেত্রে সঙ্গীতের যে 12টি নোট সবগুলোর নোটই থাকে। এই ক্রোমাটিক হারমোনিকা দিয়ে যে কোনো গান যে কোনো স্কেল থেকে ওঠানো যাবে। তো আজকের টিউটোরিয়ালের যে বিষয়, নতুনরা কোন হারমোনিকাটি কিনবেন, নতুনরা শেখার জন্য অবশ্যই ডায়াটোনিক হারমোনিকা কিনবেন, যেটাতে 10টি হল বা 10টি ছিদ্র থাকবে। এই যে আমার হাতে একটা হারমোনিকা দেখতে পাচ্ছেন, এটা একটা ডায়াটোনিক হারমোনিকা, এটাতে 10টি হল আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি হল আছে। আর এই হারমোনিকাটা হচ্ছে সি স্কেলের হারমোনিকা। যারা নতুন হারমোনিকা শিখতে চান তারা অবশ্যই সি স্কেলের হারমোনিকা কিনবেন, যেমন 10 হলসের ডায়াটোনিক হারমোনিকা কিনবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।